আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাকাউন্ট ওপেন, প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস নামানো সহ বিভিন্ন কাজে আমাদের জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। আমি এখন আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে একটি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। সেজন্য আপনার মোবাইলে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটিতে। এখানে যাওয়ার পর আপনারা উপরে লিখে সার্চ করবেন google.com। অলরেডি আমার এখানে google.com ওপেন করা রয়েছে। এরপর এখানে উপরে যে সাইন ইন লেখাটি রয়েছে এখানে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এখানে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা লেখা রয়েছে, আপনারা এখানে দেখতেছেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর এখানে তিনটা অপশান আপনারা দেখতেছেন শো করতেছে। এখান থেকে প্রথমে যে অপশানটি রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন একটা ফর্ম এসেছে, আমরা এই ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে আমরা আমাদের নামের যে প্রথম অংশ রয়েছে সেটা দিয়ে দিতে হবে। তো আমি আমার নামের প্রথম অংশ মোতাহের হোসেন লিখে দিলাম। এরপরে শেষ অংশ হচ্ছে মানিক। তো আপনাদের কারো নামের যদি দুটো অংশ থাকে তাহলে উপরের প্রথম অংশ এবং নিচে শেষ অংশ দিয়ে দিবেন। এরপর লেখার পর তারা আমাদেরকে একটি জিমেইল অ্যাড্রেস এখানে সাজেস্ট করতেছে, মোতাহের হোসেন মানিক এ নামে। তো আমরা চাচ্ছি আমার জিমেইল অ্যাকাউন্টটি একটু সংক্ষিপ্ত আকারে করার জন্য তারা যেটি সাজেস্ট করছে সেটি আমি ক্লিয়ার করে ফেললাম। এখানে আমি লিখলাম এম এইচ মানিক। লিখে যখন ট্রাই করতেছি বাইরে একটা ক্লিক করছি, এখানে লেখা রয়েছে যে এই ইউজার নেমে অলরেডি জিমেইল অ্যাকাউন্ট খোলা রয়েছে, এ নামে আমি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করতে পারবো না। তো আপনাদের যদি এই সমস্যা আছে আপনারা কি করবেন, আপনাদের যে মোবাইলের লাস্টের চারটা ডিজিট সেটা বসিয়ে দেবেন অথবা অন্য কিছু দিয়ে ট্রাই করবেন। এখন আমি এখানে লিখলাম MH মানিক NK, অর্থাৎ মোতাহের হোসেন মানিক নোয়াখালী। এখন আমি দেখতেছি এই নেমটি অ্যাভেলেবেল রয়েছে। তো আপনাদের যাদের ক্ষেত্রে নাম অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইলের লাস্টের চার পাঁচটি ডিজিট বসিয়ে দেবেন। এখন আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দেবো। এখানে আপনারা আপনাদের ইচ্ছামতো পাসওয়ার্ড বসিয়ে দেবেন। আমি আমার ইচ্ছামতো একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিই। এখানে আমার ইচ্ছামতো পাসওয়ার্ড বসিয়ে দিয়েছে, আপনারা আপনাদের ইচ্ছামতো পাসওয়ার্ড বসিয়ে দেবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে খেয়াল রাখবেন স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং নাম্বার তিনটাই ব্যবহার করবেন, যাতে করে কেউ পাসওয়ার্ড হ্যাক করতে না পারে। পাসওয়ার্ড স্ট্রং না হলে কিন্তু তারা জিমেইল অ্যাকাউন্টটি নেবে না। তো আপনারা এখানে দেখছেন আমি আমার ফার্স্ট নেম মোতাহের হোসেন এবং লাস্ট নেম মানিক, এরপরে MH মানিক NK, এটা হবে আমার জিমেইল অ্যাড্রেস, এটা লিখেছি। এরপর পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে আমাদের মোবাইল নাম্বারটি বসাতে হবে। তো মোবাইল নাম্বারটি বসানোর ক্ষেত্রে আপনারা জিরো ব্যবহার করবেন না, জিরো ছাড়াই ব্যবহার করবেন মোবাইল নাম্বারটি। এখানে আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতেছেন আমি এখানে আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়েছি জিরো ছাড়া। মোবাইল নাম্বারটি যখন বসাবেন জিরো দেওয়ার দরকার নেই। এরপরে নিচে একটি রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, আপনারা অন্য একটি জিমেইল অ্যাড্রেস এখানে ব্যবহার করতে পারেন। আর যদি জিমেইল অ্যাড্রেস না থেকে থাকে এটি না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে আপনাদের যে জন্ম তারিখটি রয়েছে সেটি বসিয়ে দেবেন। এরপর জেন্ডার আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিয়েছি। এখন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের যে মোবাইল নাম্বারটি আমরা দিয়েছি সেটি সঠিক আছে কিনা সেজন্য আমাদের মোবাইল নাম্বারে একটি কোড আসবে। সেই কোডটি পাওয়ার জন্য আমরা এখানে সেন্ড বাটনে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমাদেরকে SMS এর মাধ্যমে একটি কোড দেওয়া হবে, সেই কোডটি আমরা এখানে বসাতে হবে। অলরেডি মেসেজ চলে এসেছে, আমি আমার কোডটি বসাচ্ছি 140722। কোডটি বসানোর পর এখানে আমি এই যে ব্যারিফাই লেখাটি রয়েছে ব্যারিফাই লেখাটির উপরে ক্লিক করতেছি। এরপর এখান থেকে ইয়েস আই অ্যাম ইন এই লেখাটির উপরে ক্লিক করব। এরপর আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে আই এগ্রি লেখা রয়েছে, এখানে ক্লিক করব। তো বন্ধুরা আমাদের জিমেইল অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে। আমরা যে জিমেইল অ্যাড্রেসটি দিয়েছিলাম MH মানিক NK@gmail.com এই জিমেইল অ্যাড্রেসে আপনারা চাইলে মেইল করতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে আপনার মতামত জানান কমেন্টসের মাধ্যমে। আর মোতাহের হোসেন মানিক ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, এখানে অসংখ্য গুরুত্বপূর্ণ ভিডিও ইনশাআল্লাহ নিয়মিত পোস্ট করা হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।